হ্যালো বন্ধুরা, হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা বায়োলজি শুরু করতে চলেছি। তো বায়োলজির আজকের যে প্রথম অধ্যায়টা শুরু করতে চলেছি সেটা হচ্ছে পুষ্টি, অর্থাৎ নিউট্রিশন। ঠিক আছে, নিউট্রিশনের উপরে আমি তোমাদের ভিটামিনের একটা পুরো লিস্ট আমি তোমাদের আগের ভিডিওতে আগে দিয়ে দিয়েছি, যে ভিটামিনের নাম, তার রাসায়নিক অর্থাৎ কেমিক্যাল নেম, এবং তার অভাবে যেসব রোগগুলো হয় সেগুলো আমি তোমাদের আগেও একটা ভিডিও করে তোমাদের দিয়ে দিয়েছি, সেই ভিডিওটি তোমরা দেখতে পারো। তো আজকে আমরা নিউট্রিশনের পুরো চারটে ভিডিও তৈরি করেছি, আজকে তোমাদের প্রথম ভিডিওটি দিয়ে দেবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং নতুন কেউ থেকে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো। এই নিউট্রিশনের উপরে নিউট্রিশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোশ্চিন আসে, তাই আমি এই টপিকটা প্রথম শুরু করছি। ঠিক আছে, বায়োলজির তো আমাদের প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, যকৃৎ নিঃসৃত রসে পরিপাকের প্রয়োজনীয় উৎসেচক থাকে না। ঠিক আছে, কোন গ্রন্থি নিঃসৃত রসে পরিপাকের প্রয়োজনীয় উৎসেচক থাকে না? তো অ্যান্সার হচ্ছে যকৃৎ। যকৃৎ নিঃসৃত রসে পরিপাকের প্রয়োজনীয় উৎসেচক থাকে না। নেক্সট, মানব ত্বকে সংশ্লেষিত হয় কোন ভিটামিন? তো ভিটামিন ডি, এটা সকলেই জানে, মানব ত্বকে সংশ্লেষিত হয় ভিটামিন ডি। ঠিক আছে, নেক্সট, ভিটামিন এ এর প্রোভিটামিনের নাম কি? তো ভিটামিন এ এর প্রোভিটামিনটি হলো ক্যারোটিন। ভিটামিন এ এর প্রোভিটামিনটি হলো ক্যারোটিন। ঠিক আছে, নেক্সট, প্রোটিনের একটি প্রধান উপাদান কি? তো প্রোটিনের প্রধান উপাদান হলো নাইট্রোজেন। আমাদের দেহে নাইট্রোজেনের সংশ্লেষ হয়, অর্থাৎ নাইট্রোজেন যে থাকে তার প্রধান উৎসই হচ্ছে প্রোটিন। ঠিক আছে, প্রোটিন জাতীয় খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্য থেকে আমরা নাইট্রোজেনটা গ্রহণ করে থাকি। নেক্সট, 1 গ্রাম ফ্যাটের তাপন মূল্য কত? তো 1 গ্রাম ফ্যাটের তাপন মূল্য হলো 9.3 কিলো ক্যালোরি। 1 গ্রাম ফ্যাটের তাপন মূল্য 9.3 কিলো ক্যালোরি। পরিপাককৃত খাদ্যবস্তু কোথায় শোষিত হয়? তো পরিপাক, যে আমরা খাবার খাচ্ছি, দাঁতে চিবোচ্ছি, তারপর পাকস্থলী যে সেগুলো অনেক কিছু হচ্ছে, অ্যাসিডের সঙ্গে মিশে পরিপাক হচ্ছে, সেই পরিপাকিত খাদ্যবস্তু শোষিত হয় ভিল্লির দ্বারা। ঠিক আছে, প্রোটিন বা চোয়া খাদ্য কোন খাদ্যকে বলা হয়? তো কার্বোহাইড্রেটকে প্রোটিন বা চোয়া খাদ্য বলা হয়। কার্বোহাইড্রেটকে প্রোটিন বা চোয়া খাদ্য বলা হয়। নেক্সট, প্রাণী দেহে আয়োডিনের অভাবে কোন রোগ হয়? তো প্রাণী দেহে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। প্রাণী দেহে আয়োডিনের অভাবে যে রোগটি হয় সেটি হলো গলগণ্ড রোগ। ঠিক আছে, নেক্সট, অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় উভয় প্রকার পরিপাক ঘটে কার দেহে? তো অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় উভয় প্রকার পরিপাক ঘটে হাইড্রার দেহে, হাইড্রায়। ঠিক আছে, হাইড্রা। নেক্সট, মানব দেহের সর্বাপেক্ষা বৃহৎ পরিপাক গ্রন্থিটি কোনটি? তো মানব দেহে সর্বাপেক্ষা বৃহৎ পরিপাক গ্রন্থিটি হলো যকৃৎ। মানব দেহে সর্বাপেক্ষা বৃহৎ পরিপাক গ্রন্থিটি হলো যকৃৎ। ঠিক আছে, নেক্সট, রক্তাল্পতা ঘটে কিসের অভাবে? তো রক্তাল্পতা ঘটে এফি বা আয়রনের অভাবে। রক্তাল্পতা ঘটে এফি বা আয়রনের অভাবে। নেক্সট, মানুষের লালা গ্রন্থির সংখ্যা কয়টি? তো মানুষের লালা গ্রন্থির সংখ্যা 3 জোড়া। মানুষের লালা গ্রন্থির সংখ্যা 3 জোড়া। ঠিক আছে, নেক্সট, একটি জলজ পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ ধরো। একটি জলজ পতঙ্গভুক একটি উদ্ভিদ হলো পাতা ঝাঁঝি। একটি জলজ পতঙ্গভুক উদ্ভিদ হলো পাতা ঝাঁঝি। ঠিক আছে, নেক্সট, রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? তো ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। নেক্সট, স্কার্ভি, সকলের নাম শুনে থাকবে, স্কার্ভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? তো ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়। স্কার্ভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। নেক্সট, অর্নিথিন চক্র কোথায় ঘটে? যকৃতে। অর্নিথিন চক্র ঘটে যকৃতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্নিথিন চক্র কোথায় ঘটে? যকৃতে। নেক্সট, পাকস্থলীর অর্ধজীর্ণ ও অর্ধপাচ্য খাদ্যবস্তুকে কি বলা হয়? তো পাকস্থলীর অর্ধজীর্ণ
ও অর্ধপাচ্য খাদ্যকে বলা হয় কাইম। পাকস্থলীর অর্ধজীর্ণ ও অর্ধপাচ্য খাদ্যকে কাইম বলে। নেক্সট, একটি সপুষ্পক সম্পূর্ণ পরজীবী উদ্ভিদের নাম বলো। একটি সপুষ্পক সম্পূর্ণ পরজীবী উদ্ভিদ হলো রাফলেশিয়া। একটি সপুষ্পক ও সম্পূর্ণ পরজীবী উদ্ভিদ হলো রাফলেশিয়া। নেক্সট, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য অর্থাৎ কার্বোহাইড্রেটে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? তো কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:4, ঠিক আছে, অর্থাৎ 2 অণু হাইড্রোজেনের সঙ্গে 1 অণু অক্সিজেন, এই অনুপাতে কার্বোহাইড্রেটে হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে। নেক্সট, ফ্যাট জাতীয় খাদ্য শোষিত হয় কী রূপে? তো ফ্যাট জাতীয় খাদ্য শোষিত হয় ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল রূপে। ফ্যাট জাতীয় খাদ্য শোষিত হয় ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল রূপে। নেক্সট, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য শোষিত হয় কী রূপে? তো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য শোষিত হয় মনোস্যাকারাইড রূপে। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য শোষিত হয় মনোস্যাকারাইড রূপে, ঠিক আছে। তো বায়োলজির নিউট্রিশনের আজকের প্রথম ভিডিওতে এতটুকুই। এই রকম আমারও 2 থেকে 3টে ভিডিও নিউট্রিশনের উপরে আমার চ্যানেলে করা আছে। তো এই ভিডিওগুলি শুধু কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছে তাদেরই লাগবে তা নয়, তার সঙ্গে সঙ্গে যারা 9, 10, 11, 12 পড়ে তাদেরও নিউট্রিশনের অধ্যায় থাকলে তাদেরও কিন্তু এই প্রশ্নগুলি কাজে আসতে পারে। তো সুতরাং তোমরা আমার চেষ্টা করবে যে পুরো ভিডিওটা দেখার, এবং এই পুরো সিরিজে যে 3-4টে আমি নিউট্রিশনের উপর ভিডিও দিয়ে দেবো সেগুলি তোমরা নজরে রাখবে। এছাড়াও আমরা পরবর্তীতে আরও ভিডিও আনার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকের ভিডিও যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করো। নতুন কেউ থেকে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর নতুন যারা আছো তারা আমাদের চ্যানেলের পুরনো প্রায় 160টির উপরে ভিডিও আছে, যে ভিডিওগুলি তোমরা দেখতে পারো যাতে তোমাদের সুবিধা হবে। তো আজকের মতো এতটুকুই, পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। ধন্যবাদ।